कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी आंखें तुझे समझाए तू जाने ना নমস্কার বন্ধুরা, আজ মহাপঞ্চমী। মহাপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে প্রায় 7:30, এখন রেডি সেডি হচ্ছি। কিন্তু দুঃখের কথা কি বলবো বন্ধুরা, জামা থাকতেও আমাকে পুরনো জামা পরে ঠাকুর দেখতে যেতে হচ্ছে। এই জামাটা আমি গতবার কিনেছিলাম, এই জামাটা দুদিন পরেছিলাম, মানে বোনের শ্বশুরবাড়ি ফার্স্ট টাইম যখন গেলাম তখন পরেছিলাম, আর পরেছিলাম দীঘা একদিন ঘুরতে গেলাম ঢেউসাগরে, তো তখন পরেছিলাম, এই দুদিন পরেছি। তো এটা নতুন, কিন্তু পুজো উপলক্ষে নতুন না। তো এতগুলো জামা কিনেছি, যে জামাগুলো কিনেছি সেগুলো ঠাকুর দেখার জন্য না, সেগুলো সব ছেলে স্কুলে যাওয়ার জন্য, ছেলেকে আনার জন্য। আর দুটো শখ করে কিনেছিলাম মিন্ত্রা থেকে, এগুলো একটু মানে ভালো পুজো পরার মতো। তো একটা তো লং হয়ে গেছে, আর একটা তো তোমার ডাবল এক্সেল। আর দুঃখের বিষয়, কালকে আসবে যেটা এক্সচেঞ্জ করা হয়েছে, লংটা ফেরত পাঠানো হয়েছে, আর যেটা তোমার কি বলে ওয়ান পিস সেটা কালকে দেবে। তো আজকে এটা পরা ছাড়া কোনো উপায় নেই। আর আমি এখন মেকআপ করতে বসেছি। মেকআপ বলতে দেখো, আমি যে ফিটমিট যে ফাউন্ডেশন মাখতাম মেবলিনের, তো সেটা বোন যখন পুনে চলে যায়, বোন বলেছে দিদি আমার তো এখন কেনার সময় নেই, তুই তাহলে ওটা আমাকে দে, তুই একটা কিনে নিস। তো তারপরে আমার কেনা হয়। পরে সুকান্ত আমাকে ফ্লিপকার্ট থেকে সিসি ক্রিম কিনে দিয়েছিল, সেটা আবার একজন নিয়েছে, তো সেটা এখনও দেয়নি, আমার কাছে আসেনি বলে। আমি কি করবো এখন, রাত্রেবেলা সানস্ক্রিন মেখে ফেস পাউডার মাখলাম, মেখে একটু সুগারের আইব্রো পেন্সিল দিয়ে, আর আইব্রোটাও করার নেই, সেভ করা নেই, তো ওটা একটু আইব্রো পেন্সিল দিয়ে একটু কোনোরকম এঁকে টেকে নিলাম। নিয়ে তোমার লিপস্টিক পরলাম, আর একটা হালকা কালারে কিনেছিলাম লাইট কালার, তো সেটা আর পরলাম না, এটাই পরলাম, এটাই আমার কাছে বেশি ভালো লাগে, আমার ডিপ কালারই বেশি ভালো লাগে। এবার একটা কিনবো ডার্ক মেরুন কালার, তো ওই সব কালারগুলোই বেশি ভালো লাগে, ওই নিউট কালার কিউট কালার আমার ভালো লাগে না। তো যাই হোক, এই যে সেই কুর্তিটা, এটা কালকে দিয়ে যাবে, মানে আমার সাইজ কালকে দিয়ে যাবে। তো যাই হোক, এই যে সেজেছি, আর সিঁদুর পরেছি ভি করে, কিন্তু টাকলা দেখা যাচ্ছে, আর পাপ করেছি, পারি না, এখন থেকে পাপ করার চেষ্টা করছি, কারণ সিঁথি কাটলে টাকগুলো বেশি দেখা যায়, হাঁ হয়ে থাকে, তো সে কারণে এখন থেকে পাপ করা শিখছি, মানে করতে করতে যেন ভালো হয়ে যায়, মানে প্র্যাকটিস মানে প্রতিদিন করতে করতে দেখবে মানে ঠিক হয়ে যায়, হাত চলে আসে, তো সে কারণে প্রতিদিন করার চেষ্টা করছি। তো আমার সাজ কমপ্লিট। এবার সুকান্তকে বলেছিলাম যে একটা হলুদ পরো আমার। কেসে বতায়ে কিউ তুঝকো চাহে যারা পতা না পায়ে বাতে দিলো কি দেখো জো বাকি আখে তুঝে। তো অনেক ঢং হয়েছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলেও এসেছি, এখন এসেছি আমরা ঘোষপাড়া। ঘোষপাড়া যে মন্দিরটা আছে তার পাশে যে পুজোটা হয়, গতবার হয়েছিল, অনেক বড় প্যান্ডেল করেছিল, আর প্রচুর লাইন ছিল, এখানে লাইন দিয়ে দেখতে হয়েছিলো। আর আজকে দেখো কোনো ভিড় নেই, কারণ এবার ছোটোখাটো করেছে, এবার মানে তোমার পুজো ভালো, সব থেকে বড়ো পুজো হয়েছে আইটাইমও, তারপরে রথতলা, তারপরে আরেকটা কোথায় হয়েছে সেটা যায় না, যায়নি। তো যাই হোক, এখানে ঘুরে টুরে এখন আমরা যাব আইটিআই মোড়ে। তো যেটা বলছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমরা এবার তিনজনে মিলেই তোমার যে সুকান্ত যে কালারটা পরেছে, ওই কালারটা কী কালার, রানীও না মানে পিচ কালার টাইপের, পিচ ওই রানী ওই টাইপের লাইট ডিপ এরকম টাইপের হবে। তো ছেলেরও একটা কিনেছিলাম সুকান্তের মতন কালার, তো সেটা পরাইনি, এই হালকাটা পরিয়েছি, কারণ ভুল করে সেটা ফুলাতা কেনা হয়ে গেছে। তো যাই হোক, কপালে যেটা আছে সেটাই হয়েছে, ভালোই হয়েছে, এটা একটু গ্লেজি কাপড় বলে সে কারণে এটা পরেছি। তো আমরা চলে এসেছি এখন আইটিআই মোড়ে, মোড়ে দাঁড়িয়ে আছি। তো সুকান্ত গাড়ি রাখতে গিয়ে কোন দিল্লি গেছে ঘুরতে, আর এখানে দেখো হয়তো কালকে বা দু একদিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাজ দেখো গাড়ির কাজ ভেঙে একদম কুচি কুচি হয়ে রয়েছে। তো এখানে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে তারপর না পেরে এই যে প্যান্ডেলের ভিডিওটা করছি বাইরে থেকে। আমরা যদি লাইন দিয়ে ঢুকতাম তাহলে একদম মানে প্যান্ডেলে সোজাসুজি ঢুকতাম, সুন্দর ভিডিও করা যেত। আমরা যেহেতু মানে ভিআইপি গেট থেকে ঢুকেছি, মানে এমন বাজে সিস্টেম করেছে না, মানে ভিআইপি গেটটা তোমার একদম সাইডে, ঢুকে পর বেরিয়ে পড়ো,
মানে ঢুকতে যেটুকু বেরোতে যেটুকু সময় লাগে, তো তাড়িয়ে মারিয়ে বের করে দেয় একদম পুরো, এক সেকেন্ড দাঁড়াতে দেয় না, ফটো তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। তাও অনেক কষ্ট করে ভিডিও করেছি, ফটো তুলেছি, ফটো তোলা হয়নি, ভিডিওই করেছি, তো ভিডিও থেকেই স্ক্রিনশট নেব। তো সুকান্ত আমাকে খুঁজে পাচ্ছে না, আমি তো ভিডিও করতে করতে আসছি, ও বারবার বলছে ফোন তুলছো না কেন, আসছো না কেন, দেরি হচ্ছে কেন। তো ও নিতে এসেছিলো, এই যে ভিআইপি গেট দিয়ে ঢুকছি আমরা, ওর মামার কাছে পাশ আছে, তারপরে ওর মামার যে পিএ, তারপরে তোমার আরও যে কাছের লোক থাকে তাদের কাছে পাস রয়েছে। তো ওর মামা বলেছিলো গেট পাস ওদের কাছে নিয়ে নিতে, ও নেয়নি, ও এখানে কোনো দিন পাস নেয় না, ও গেটে আসে পৌঁছতে থাকে, ওরাই ঢুকিয়ে দেয়। তো ওখানে একজন বসেছিল ওর মামার পরিচিত, তো সে সুকান্তকে দেখেই বলছে ভাগ্নে 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 ঢুকেছিস, বলছে না, বলছে চল তোকে ঢুকিয়ে দিই। তারপরে আমাদের ঢুকিয়ে দিল, আমরা এই যে ঘুরছি এখন, ঘুরছি মানে কি সবে ঢুকেছি। দেখো সুকান্তকে বললাম একটু ভিডিও করে দাও, তো এখনই তাড়িয়ে দেবে আমাদের সবে। দেখো এই যে গেট থেকে আসলাম, আমার একদম সাইড থেকে দেখো এই এই যে প্যান্ডেল, প্যান্ডেলের একদম গা ঘেঁষে গেটটা করেছে, এই যে সোজা করে সবাই নর্মাল যারা ঢোকে নর্মাল পাবলিক তারাই সোজা আসছে, ওরা সুন্দর ভিডিও করতে পারছে, ফটোও তুলতে পারছে, এবার আমরা সেটা পাচ্ছি না। তো আমরা এই যে কোনাতে ঢুকেছি, এখনই আবার তারা মেরে বলবে ভেতরে ঢুকতে, ভেতরে ঢুকলে আবার তারা মেরে বাইরে বের করে দেবে। তো এখানে ভিডিও করতে বলছে সুকান্ত বলছে আরে দাঁড়াও না কিছু হবে না, এবার ও বকা দিচ্ছে, বকা দেয় দিকে তুমি দাঁড়াও এখানে। তো ওখানে এক কাকু ছিল, কাকু বলছে হাসছে আর বলছে যে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, জ্যাম হয়ে যাবে। আমি বলছি এত টাকা দিয়ে প্যান্ডেল করেছে যে দাঁড়াতেই না পারি, একটু ভিডিও না করতে পারি, ফটো না তুলতে পারি, তাহলে এত টাকা নষ্ট করে কী লাভ। তো হাসতে বলছে কী করবো মা, যদি সবাই এরকম দাঁড়িয়ে পড়ে তাহলে জ্যাম হয়ে যাবে, যে লোক যে বললো। আমি বলছি যাচ্ছি যাচ্ছি, তো আমি তো চলে যাচ্ছি, সুকান্ত আমাকে বকা দিচ্ছে চাই তুমি যাচ্ছ কেন, তুমি দাঁড়াও ফটো তোলো, যা বলে বলুককে। তো যাই হোক, এরা তো সবাই রীতিমতো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এবার ভেতরে যাই, আমি তো সুকান্তকে বলছি চলো চলো চলো, বকা দিচ্ছে, বলছে এই বকুক তুমি চলো তো বকুককে। তো এই যে দেখো কি সুন্দর মনে হচ্ছে, স্বর্গের মধ্যে ঢুকছি, স্বর্গপুরীতে। তো পুরো কাজ দিয়ে করেছে আর চকচক চকচক করছে, লাইটিং মানে সুন্দর লাগছে দিনের বেলা, মানে সৌন্দর্যটা বোঝা যাবে না, দিনের বেলা পুরো সাদা মনে হবে, ঘোলা ঘোলা লাগে, তো রাত্রিবেলায় সৌন্দর্যটা বোঝা যায়। কোনোরকম ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি মানে আমাদের বেরোতে বাধ্য করেছে, সবাইকেই দাঁড়াতে দিচ্ছে না এক সেকেন্ড, আর এমন বাঁশি বাজাচ্ছে তোমার কানের মাথা খেয়ে নিচ্ছে। তো বাধ্য হয়ে তোমাকে তাড়া খেয়ে আর বাঁশির শব্দে তোমাকে বেরোতেই হবে। তো তারপরে এই যে প্যান্ডেলে একদম পেছনে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছি, আর ফুচকা খাওয়ার আগেই আমি নজর পড়েছে আমার যে এই কাচের মধ্যে, এই যে ফুচকার মধ্যে না আরশোলার পা রয়েছে, ওটা দেখে একটু কেমন ঘেন্না ঘেন্না লাগছে। তাও পাতা নিয়ে নিয়েছি, এবার বাধ্য হয়ে খেতে হবে, বেশি খাইনি, 30 টাকা খেয়েছি, 30 টাকা তোমার 12 পিস দিয়েছে, সুকান্তকে 2 পিস দিয়েছি, সুকান্ত বলছে ভালো না খাবো না, ও খায়নি। আমি বলছি আমাকে টেস্ট করে দেখি তারপর তুমি খাও, তো খেয়ে দেখলো যে ভালো না, ও আর খায়নি। তারপরে চলে এসেছি, বললো যে খাবো তো ভালো জিনিসই খাই, ফলের রস খাই। তো
মৌসুমী লেবুর রস খেয়েছি। তারপরে আমাকে সুকান্ত দাঁড়করি রেখে গেছিলো একজনকে, একজন পরিচিত একজন এসেছিলো, একজন না তিনজন এসেছিলো, ওদের ওই ভিআইপি গেট থেকে ঢোকাতে গেছিলো। ও মোটে আসে না, আমি তো দাঁড়িয়ে আছি, আমি খাচ্ছি না, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আরেকটা এই কাপটা নিয়ে দাঁড়িয়েছিলাম। এবার ভেবেছি সুকান্ত হাফ, আমি হাফ খাবো, ও এসে ভেবেছে কি আমি আর হাফ ছেলে হাফ খেয়েছি আর ওর জন্য রেখে দিয়েছি, ও এসে ঘপ ঘপ খেয়ে নিয়েছে। আমি বলছি আমাকে দিও একটু, আমাকে একটু দিও, ভিডিও করছি, ও ফট করে খেয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, তারপরে কী করবো, তারপর বললো যে আর খাবে, আমি বললাম না খাবো না, ছেলে বায়না করেছে, মামা আমি ওই আলু ভাজা খাবো। দাদিদের দেখছে ওয়াও ইয়ামি, এটা গতবারও খেয়েছিলাম, তো এই স্প্রিং পটেটো ফ্রাই এটা বেশ ভালোই লাগে, দারুণ টেস্ট লাগে, ঝালঝাল লাগে, খুব ভালো লাগে। তো ওটা এখন নিল একটা, কত দাম নিয়েছে জানি না। আর যে মৌসুম্বি জুস খেয়েছি দু প্লেট বলছি কেন, দু গ্লাস 50 টাকা করে নিয়েছে। তারপরেই চলে এসেছি পেট পুজো করতে, ভূতের রাজা দিল বর। তো এই জায়গাটা মানে খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক শুনেছি, তারপরে তোমার ইউটিউবেও দেখেছি, তারপরে তোমার ফেসবুকেও আমাদের পরিচিত অনেকে যায় বলে খুব ভালো। তো সুকান্তকে বললাম যে চলো এখানেই যাই, ওর অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। আগের বার খেয়েছিলাম ঢাকেশ্বরীতে, প্রচুর ভিড়, বাবা রে বাবা ঢাকেশ্বরীতে প্রচুর ভিড়। তো এই যে প্রবেশ করছি, সুকান্ত তো ভিডিও করে দেয় না বাইরে, আর আমিও বলি না, তো ওকে ভিডিও করতে বলে না, ও আমাকে তুলে না, খালি ওই চারিদিকটা তুলে বেড়ায়, আমাকে তুলে না। তো এখানে এক পরিচিত ওই যে বসে আছে, উনি হলো চাকদাই বাড়ি উনার, উনি অ্যারেঞ্জার, প্রোগ্রাম টোগ্রাম ধরে দেয়। তো বললো আরে স্যার এখানে কেন, তা ওনার সঙ্গে আবার একটু কথা বললো, আর আমি চারিদিকটা তুলছি, আর যেখানেই যাচ্ছি মিউজিক গান চলছে, সে কারণে ওই কপিরাইটের ভয়তে আমি তোমার অফ করে রেখেছি, ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো তিন রকমের থালি আছে, গুপি থালি, বাঘার থালি আর পুজোর থালি। পুজোর থালি 1299, ওটা আমাদের দ্বারা খাওয়া সম্ভব না, কারণ শেষ করতে পারবো না, প্রচুর আইটেম, 700 টাকা যেটা সেটাই খেয়েছি, ভাত শুক্তো ডাল আলু ভাজা গন্ধরাজ চিকেন আর তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পাবদা ঝাল আর রাজবাড়ির কষা মাংস গন্ধরাজ চিকেন, হ্যাঁ দিয়েছে। তো আর একটা কি দই চাটনি, দই না পায়েস চাটনি মিষ্টি এইগুলো। তো আমি বসে আছি, সুকান্তকে বললাম একটু আমাকে এবার তোলো একটু, তো এই যে আমাকে ভিডিও করছে, আর দুষ্টুগুলো তো চারিদিকে তাকিয়ে দেখছে আর বলছে মামা ভয় লাগছে, ভূতের ঘরে এসেছি, ভালো না, এই জায়গায় আসবো না, এই জায়গায় খাবো না, এরকম বলছে। আমি বলছি আরে বাবা এটা মিথ্যে, এটা ভূত না, এমনি সাজিয়েছে এরকম। যাই হোক এখন ওয়েট করছি, এখনই দিয়ে দেবে, বেশিক্ষণ ওয়েট করা লাগে না, আর মানে রেডি থাকে, পুজো তো সে কারণে সব রেডি থাকে, অফ সিজন আসলে হয়তো রেডি থাকতো না, বসে থাকতে হতো অনেকক্ষণ। এখানে আবার সিস্টেম, খাবার দেওয়ার আগে বলতে হবে হাতে তালি, দিলাম তালি কি একটা বললাম ভুলে গেছি, যাই হোক। এই যে গন্ধরাজ চিকেন, আলুর চিপস, আর এখানে আছে চিংড়ি মাছ, মানে কচু শাক নেই, ইলিশ মাছের মাথা দিয়ে সে কারণে চিংড়ি মাছ দিয়েছে, আর পাবদা মাছ ডাল শুক্তো খাসির মাংস চাটনি মিষ্টি পায়েস পাঁপড় এইগুলোই দিয়েছে, আর ভাত এক্সট্রা নেওয়া হয়েছে। তো পেট পুজো করে আমরা এখন চলে এসেছি রথতলার ঠাকুর দেখতে। তো এই জায়গাটা অতটা ভিড় নেই, এই জায়গার সিস্টেমটা দেখো খুব সুন্দর করেছে, দুই সাইডে প্যান্ডেলের দু সাইডে আমাদের মতো নর্মাল পাবলিকরা ঢুকবে, আর মাঝখান থেকে ভিআইপি গেট, মাঝখান থেকে যারা ঢুকবে সুন্দরভাবে ভিডিও করতে পারবে, আর সাইডে একটু অসুবিধা হয় ভিডিও করতে। তো যাই হোক এই জায়গাটার সিস্টেমটা বেশ ভালো লাগলো, কিন্তু এখানে তো আর আমাদের পাশও নেই আর পরিচিত কেউ নেই, সে কারণে আমাদের সাইড দিয়ে ঢুকতে হচ্ছে। আর এখানে বেশি একটা ভিড় না, কমই আছে, খুব তাড়াতাড়ি ঢুকে গেছি। দেখবে যেখানে ভালো ভালো প্যান্ডেল হয়, ঢোকার সময় এত কষ্ট করে লাইনে দাঁড়াতে হয় ঘন্টার পর ঘন্টা, তারপরে দাঁড়িয়ে যখনই প্যান্ডেলে ঢুকবে, ঢুকতে না ঢুকতেই তোমাকে ঠেলে বের করে দেবে, মানে কি বাজে লাগে যে এত কষ্ট করলাম আর এসে মানে এক সেকেন্ড দাঁড়াতে পারবো না, ঠেলে গুঁতে একদম পুরো বের করে দেবে। দেখো এখানে দাঁড়িয়েছি, বলছে এখানে গেটে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, তো ঠেলে মেলে সব বের করে দিই। তো এখানটার প্যান্ডেলটাও দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখো মাঝখান দিয়ে এরকম রাস্তা আছে প্যান্ডেলের মধ্যে, মানে ঠাকুরের ওখানে যাওয়ার জন্য, আর দু সাইডে তোমার পুকুর মতো করেছে, আর বড় বড় মাছ, কী মাছ বোঝা যাচ্ছে না, রাত তো কালো কালো লাগছে, তো মাছগুলো আর বোঝা যাচ্ছে না।
তো আমরা এখন চারিদিকটা মানে চারিদিকটা না ওই সাইডটা যাইনি, এই সাইডে যেতে দেবে না, এই সাইডেই ঢুকতে হবে। আর যারা ওইদিকের গেট দিয়ে ঢুকেছে তারা ওইদিকে যাচ্ছে, আর আমরা এইদিকের গেট দিয়ে ঢুকেছি, তো সেই কারণে এইদিকে। আর চারিদিকে ছোটো ছোটো মন্দির, শিব মন্দির আছে, মানে শিবলিঙ্গ আছে, আর অনেক রকম ঠাকুর, কৃষ্ণ টৃষ্ণ, গণেশ, তারপরে হনুমানজি, এগুলো সব মানে বসানো আছে। আর উপরের ডিজাইনটা এরকম প্যান্ডেলের। আর অবশেষে আমরা এই যে ঠাকুর মণ্ডপে ঢুকেছি, তো এই যে ঠাকুর ঠাকুর দর্শন করছি, মানে তখন মানে সেভাবে দেখতে পাইনি ঠেলাঘুতো তাড়াহুড়ার মধ্যে, তো এখন এই যে এডিট করছি আর বসে বসে দেখছি। তো সুকান্ত আমাকে বললো যে তুমি আর ছেলে দাঁড়াও, তারপরে সুকান্ত আর ছেলে দাঁড়িয়েছে, সুকান্ত আমার ঘোলা ফটো তুলে দিয়েছে। তারপর দেখো আমি পেছনের ক্যামেরার কাজটা মুছে নিয়েছি, এখন দেখো একদম স্বচ্ছ, খুব সুন্দর ভিডিও হয়েছে। তো এই যে ঢুকলাম, বেরিয়ে পড়লাম, হুড়মুড়িয়ে এখন বেরোচ্ছি। ঢুকতে এত কষ্ট আর বেরোতে কত সহজ, দেখো হুড়মুড়িয়ে বের করে দিল, এই যে প্যান্ডেলের পেছন দিয়ে রাস্তা করেছে। লাইনে দাঁড়ানো মানে পাক্কা 3 ঘন্টা কি 3.5 ঘন্টা লাগবে, এই হচ্ছে অবস্থা। আমরা খাওয়া দাওয়া করে চলেছি, কারখানা একটা রেস্টুরেন্ট আছে, মুখো মুখো হ্যাংলা। সুকান্ত বলছিল যে এটাই খাওয়ার কথা, আমার ইচ্ছে হলো যে ভূতের রাজা দিল বর ওইখানে খাওয়া, তো সেখানে ওখানে খেয়ে আসলো, বেশ ভালোই লাগলো। শুক্তোটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে, আর ওগুলো মানে মোটামুটি মানে ঝাল ঝাল টাইপের না, মানে সবাই খেতে পারবে। আমার ছেলে তো ঝোল বেশি মানে মাংস ঝোল ঝোল করে মাখিয়েছে, তখন বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি চলে যাচ্ছি, চলো বাড়িতে। এখন 1:10 বাকি না, আমরা যে বাড়ি ঢুকলাম, সুকান্ত এখন গাড়ি ঢুকাচ্ছে, ও ভেবেছিলো সেলুনে যাবে চুল কাটতে, কালকে যেখান থেকে চুল কাটে উনি 4:00 পর্যন্ত চুল কাটিয়েছে, তারপরে ঘুমিয়েছে, 11:00 সময় আবার খুলেছে, এবার ফোন করেছে, কালকে ফোন করেছিল লাইন পায়নি, আজকে ফোন করেছে, এখন বলছে 4 জনের পরে। তো সুগন্ধ বলছে কালকে হবে কি না বল, তো বলছে ঠিক আছে কালকে ফোন করবো। চুল দাড়ি কাটা ছাড়াই পুজো ঘুরে আসলো, আবার প্রোগ্রাম, তো আমি তো আইব্রো করিনি, ফেশিয়াল তো কোনোদিন করি না, আইব্রো একটু করি কিন্তু মানে পুজো বিয়ে এই সময় হয় না, পরে হয়। তো এই হচ্ছে অবস্থা, শোনা ধরে না, শোনা এগুলো নোংরা রেখে দাও, খুব ক্লান্ত, আমার মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, আর কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কালকে চলে যাবো বাপের বাড়ি, আর নিজেদের খেয়াল রেখো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।